দরজা শাশুড়ি জব্দ। কি মামা জোরে টিপতে পারো না, কোনো কাজই তো পারো না ঠিক করে, হাতে কি জোর টোর নেই কিছু? না মা, বেশ কিছুদিন ধরে তো খুব দৌড়াদৌড়ি হচ্ছে, আমি না আর পাচ্ছি না, আমার খুব ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমাই মা। অমনি না, যখনই আমার একটু সেবা করতে বলি তখনই তোমার ন্যাকামি শুরু হয়। আমি কি তোমার শত্রু? আচ্ছা মা, বলছি কি যে পুটি তো সব ধরনের জামা কাপড়ই পরে, মানে এই যে ছোট ছোট প্যান্ট পরে, গেঞ্জি পরে, আমি না এই গরমে শাড়ি পরে থাকতে পারছি না, আমি চুড়িদার কিংবা নাইটি পরবো। কি বললা বৌমা? পুটি আমার বাড়ির মেয়ে আর তুমি এবারের বউ, এবারে বউরা শাড়ি ছাড়া কিছু পরে না, আর তুমি তো ঠিক করে মানে গোমটাটাও দাও না, চুপচাপ পাটে পো। আবার কে এলো? তুমি পাবে পাবে এখানে ঘন্টা বাজে তোমার বাড়ি, যাও দেখে আসো কে এলো। দাঁড়াও দাঁড়াও আমি যাচ্ছি। ম্যাডাম আপনাদের একটা পার্সেল আছে। মা, ও মা, এদিকে একটু আসো তো। দাঁড়াও তো বৌমা, পুটি কিসের জন্য ডাকছে দেখে আসি, সরো। কি মা, দেখো একটা পার্সেল এসেছে, মনে হয় বৌদি। পার্সেল? কি এটা? এই রে, মনে হয় আমার পার্সেলটা এসছে, যাই তাড়াতাড়ি আগে নিয়ে নি, নয়তো মা মেয়ে মিলে হাতিয়ে নেবে। ও, এটা আমার পার্সেল মা। কি এইভাবে আমার ছেলের টাকা পয়সা ধ্বংস করছো তুমি? তাহলে আমি আসছি। দেখি বলি এখানে কি আছে। ও মা, কত সুন্দর লিপস্টিক বৌদি, এটা আমি নেব। হ্যাঁ না পুটি, এটা তোমার দাদা আমাকে দিয়েছে, তুমি তোমার দাদাকে বলো, তোমার দাদা এনে দেবে তোমাকে, এটা আমার কাছে থাক। দেখি বৌমা, ছোট বোনের মতো নদাদের কাছ থেকে জিনিসটা কেড়ে নিলে, হিংসামি করে করছে এখানে। হায় ভগবান, কি কপাল আমার, কি বৌমা জুটলো আমার কপালে, এক্ষুনি দাও ওকে, ও এটাই নেবে। কিন্তু মা, এটা অনেক পছন্দ করে ও আমাকে কিনে দিয়েছে। দাও না বৌদি, দাদা তোমাকে আরেকটা কিনে দেবে। এই লিপস্টিকটা তোর কাছেই রাখবি, একদম দিবি না ওকে। এদিকে এদিকে আয়, এই জায়গাটা, এই জায়গাটায় রেখে দে লিপস্টিকটা, কোনোদিন খুঁজে পাবে না। আমি জানি তো বুড়িটা এখানেই থাকবে, দেখাচ্ছি মজা, আমার লিপস্টিক নিয়ে নাও। যত লিপস্টিক মাখবি মাখ, লিপস্টিক মাখার পর আর এত কথা বেরোবে না মুখ থেকে, সারা দিন বক বক করে চালিয়েছিল আমার মাথাটা। মা চলো লিপস্টিকটা একটু পরে পরে রুড়ি বানাবো, একটু চা তাহলে একটু নিয়ে আয়। খোল খোল একটু লাগিয়ে দিতে দেখি কেমন লাগে। এত তাড়াতাড়ি লিপস্টিকটা লাগাব তো ভাবতেই পারিনি, লাগা লাগা। দাঁড়াও মা, আমি এবার একটু পরে নিই। আর কথা বলবি সারাদিন।